কিন্তু পরিষ্কার অভিযোগ করছে এখানে কোনো গন্ডগোল হচ্ছে না, কোনো অশান্তি হচ্ছে না, বাইরে থেকে কিছু দুষ্কৃতি, আমরা তাদেরকে চিনি না, লাঠিসোঁটা হাতে, আইএসএফ এর ঝান্ডা আছে, তারা রাস্তার মাঝখানে কিছু ঢিল টিল ছুঁড়ে ইট টিট মেরে গাড়িটা ভেঙে দিয়ে তারা বার হয়ে চলে গেছে। দরকার নেই সেটাও বলছে না, কেস কাচারির ক্ষেত্রে পুলিশের যেটা দরকার সেটাই দরকার, কিন্তু আমাদের সংগঠন ঠিক আছে, আমাদের সব কিছু ঠিক আছে, কর্মীরাই আমাদের সব কিছু সম্পদ। পুলিশ সেখানে গিয়েছে, পুলিশেরও গাড়ি ভাঙচুর করেছে এবং সমস্ত কিছু মিলে আজকে আইএসএফ এবং ওখানে এক আইএসএফ এর নেতা একজন গাড়ি ধাক্কা মেরে একটা ছেলে হসপিটালে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জালে হচ্ছে, সে কত কত আর এর জন্য দায়ী হচ্ছে আইএসএফ এবং নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে বহিরাগতদের নিয়ে গতকাল যারা তাণ্ডব চালিয়েছিল, যাদের বাড়ি শাসন, যাদের বাড়ি হারোয়া, তাদেরকে নিয়েই মূলত আজকে আবার তাণ্ডব চালানোর চেষ্টা করছে। নলমুড়িতে সাংবাদিকদের ওপর হামলা হলো এবং সেখানে দেখা গেলো তৃণমূলের ঝান্ডা নিয়ে হামলা হলো, কি বলবে? আমরা তীব্র নিন্দা করছি এই ধরনের ঘটনা, আমরা পুলিশকে বলবো যে অবিলম্বে যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা, এটা আমি অন্তত আমার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে। সাধারণ মানুষ হেঁটে যাচ্ছেন, কেউ বসিরহাট যাবেন, কেউ মালঞ্চ যাবেন, হেঁটে যাচ্ছেন, বাস থেকে সমস্ত লোককে নামিয়ে দেওয়া হচ্ছে এবং সাধারণ মানুষ দাবি করছেন, তারা আইএসএফ নয়, তারা দাবি করছেন তৃণমূলের লোক নামিয়ে দিচ্ছে, গাড়ি চালিয়ে দেবে বলছে। সাধারণ মানুষের গাড়িও ভাঙচুর হয়েছে, সাধারণ মানুষের গাড়িকে ভাঙচুর করে আইএসএফ করেছে, এটা তৃণমূলের কোন কর্মীরা কোন নেতারা কিন্তু এখানে ভাঙচুর করে, এটা আমার কাছে। তা আপনাদের লোকেরা ভিডিও অফিস দখল করে রেখেছে কেন সকাল থেকে? সামনে এখনো জটলা, সেটা সামনে জটলা পুলিশ তো দেখছে, এটা পুলিশ আমাদের সমর্থক কি সবাই ওখানে, সব দলের সমর্থক আছে। আইএসএফ আপনারাই বলছেন আইএসএফ কে এবারে এখানে আসতে দেবেন না, কিন্তু আইএসএফ বেশি দিন না। আমরা তো 144 মধ্যে নেই, আমরা রাস্তায় আছি, ভিতরে দেখুন পাঁচজনের বেশি কেউ নেই ওখানে, ওখানে প্রার্থীর সঙ্গে একজন করে যাচ্ছে, যেটা সরকারি নির্বাচন কমিশনার যে সিদ্ধান্ত করে দিয়েছেন সেটাই আমরা মান্যতা দিয়ে সেখানে প্রার্থীদেরকে আমরা পাঠানো হচ্ছে, প্রার্থীর সঙ্গে একজন করে প্রস্তাবক যাচ্ছে, আদারওয়াইজ কেউ যাচ্ছে না। কিন্তু আজকে যে ঘটনা নওশাদ সিদ্দিকী ঘটিয়েছে এটা একদম মানে কি বলবো, একটা সন্ত্রাসের মতো আক্রমণ করেছে আজকে আমাদের যুব ছেলেরা যারা নমিশন ফাইল করতে আসছিল, নিশ্চিত আইন আছে, প্রশাসন আছে, এর ব্যবস্থা নেবে। তারা দেখছে তাদের কোনো সংগঠন কোনো ছেলে খুঁজে পাচ্ছে না, লোক খুঁজে পাচ্ছে না, তৃণমূলের যখন যারা নমিশন ফাইল করে তাদের উপর আক্রমণ করছে, তারা